নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হোম গার্ডেন আর আমি সুপ্রিয় আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেবু গাছের চারা তৈরির পদ্ধতি আমরা সাধারণত লেবু গাছের ক্ষেত্রে জোর কলম এবং গুটি কলম অর্থাৎ এয়ার লেয়ারিং করে থাকি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সেটা হলো গুটি কলম বা এয়ার লেয়ারিং এটা আমরা খুব সহজেই বাড়িতে করতে পারি এবং সফলভাবে নতুন চারা তৈরি করতে পারি একটা লেবু গাছ থেকে অন্য একটি দেখতে পাচ্ছেন এখানে আমার একটি লেবু গাছের আমি এখানে গুটি কলম করে দেখাবো এবং কি করে চারা তৈরি করা যায় নতুন সেটা আমি এই ভিডিওতে আলোচনা করেছি ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি অতীতেই আরও একটি ভিডিও করে দেখিয়েছিলাম কি করে এয়ার লেয়ারিং অর্থাৎ গুটি কলম করা হয় সেখানে আমি একটি ফুল গাছ স্থলপদ্ম গাছের ওপর আমি সেটা দেখিয়েছিলাম সেখানে পদ্ধতি কিন্তু একই এই সেম পদ্ধতিতেই কিন্তু আমরা এইভাবে গুটি কলম করতে পারি আমার আগের গুটি কলম করার ভিডিওটি আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং তাছাড়া আমার এই ভিডিও শেষে সেই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন এই গুটি কলম করার আদর্শ সময় জুন জুলাই মাস থেকে আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময় গুটি কলম করলে খুব সহজেই গুটি কলম সাফল হয় এবং খুব সুন্দরভাবে চারা তৈরি হয় আমি আপনাদের সুবিধার্থে আরও একবার কি করে এই গুটি কলম করব সেটা আমি এখানে দেখিয়েছি ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারাও খুব সহজেই কিন্তু এইভাবে একটি গাছ থেকে আরও একটি তৈরি করতে পারবেন নতুন চারা এখানে আপনারা যখন ডাল নির্বাচন করবেন সেক্ষেত্রে পেন্সিলের মতো ডাল আপনারা নির্বাচন করবেন অর্থাৎ ডালের থিকনেসটা হবে যে পেন্সিলের সাইজ সেই রকম। তারপর আপনারা চার থেকে পাঁচ সেন্টিমিটার মতো একটি জায়গা নির্বাচন করবেন যেখানে গোল করে ওপরের বাকল অর্থাৎ ডালের ওপরের বাকলটা তুলে ফেলতে হবে খুব সুন্দরভাবে কাজটা করতে হবে এবং তার জন্য একটি আমাদের ধারালো ছুরি দরকার খুব সাবধানে কাজটি করতে হবে এবং এই ওপরের বাকলটা তুলে ফেলতে হবে গোল করে মোটামুটি চার থেকে পাঁচ সেন্টিমিটার মতো জায়গা তারপর খুব সুন্দরভাবে জায়গাটা ওপরের বাকল সরানোর পর জায়গাটা ভালো করে ঘষে দিতে হবে কারণ এই বাকলের তলায় ক্যাম্বিয়াম থাকে অর্থাৎ একটা সাদা পিচ্ছিল অংশ সেটাকে আমরা খুব সুন্দরভাবে চাকুর সাহায্যে ঘষে তুলে দিতে হবে কারণ এই ক্যাম্বিয়ামটা যদি থাকে তাহলে কিন্তু চারা তৈরি হবে না অর্থাৎ সেই জায়গা থেকে শেকড় বেরোবে না উপরন্তু আবার নতুনভাবে বাকল তৈরি হয়ে যাবে ওপরে তাই আমাদের ক্যাম্বি আমরা খুব সুন্দরভাবে তুলে ফেলতে হবে এরপর আমরা এই জায়গায় একটি মাটির মিডিয়া ব্যবহার করব এখানে আমরা যে কোনো মিডিয়া ব্যবহার করতে পারি কোকোপিট বা আমি এখানে মাটির মিডিয়া ব্যবহার করেছি যেখানে এক ভাগ বাগানের বেলে ধোয়াশ মাটি এবং এক ভাগ বা সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট বা পুরোনো পচা গোবর এটা আমি মিশিয়ে একটা মাটির বল তৈরি করে নিয়েছি এবং এই যে যেখানটা আমরা বাকলটা তুলে ফেললাম সেই জায়গাটায় লাগিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে লাগানোর পর মানে মাটিটা দিয়ে খুব সুন্দরভাবে জায়গাটা মিডিয়াটা ভরাট করে দিতে হবে এবং একটা প্লাস্টিকের পলিথিন যেটা ট্রান্সপারেন্ট হতে হবে অর্থাৎ যেন আলো বাতাস চলাচল করে অর্থাৎ আলোটা যেন চলাচল করে এরকম একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের সাহায্যে জায়গাটা খুব সুন্দরভাবে মোড়ক করে দিতে হবে এবং দড়ির সাহায্যে সুতলি দড়ির সাহায্যে ওপর নিচে বেঁধে দিতে হবে এইভাবে আমাদের কলম করা সম্পন্ন হবে এইবার আমরা কেন এই সময়টা নির্বাচন করব অর্থাৎ জুন জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর এই সময় সাধারণত এই জায়গায় বর্ষা চলে এই বর্ষাকালে ওপর থেকে জল বৃষ্টির জল এই মিডিয়াতে পড়বে এবং এই সময় খুব তাড়াতাড়ি শেকটা ডেভেলপ হবে অন্য সময়তেও কিন্তু করা যায় কিন্তু খুব ভালো রেজাল্ট আসে এই মাসে অর্থাৎ এই বর্ষার সময় তো আমরা এই সময় এই কলম করতে পারি এটা দেখছেন ৪৫ থেকে পঞ্চান্ন দিন পর আমি অন্য ডালে কলম করে রেখেছিলাম এবং কলমগুলি সম্পূর্ণ হয়েছে আমি এখানে আপনাদের রেজাল্ট দেখাচ্ছি খুব সুন্দর এখানে কলম তৈরি হয়েছে এবং নতুন চারা তৈরি হয়েছে এই কলম করার পর শেকড় আসতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চান্ন দিন মতো সময় লাগবে তার মধ্যে আমাদের খুব সুন্দরভাবে এখানে চারা তৈরি হয়ে যাবে এবং শেকড়টা ডেভেলপ হবে এইবার খুব সাবধানতার সাথে কলম করার সময় যে আমরা প্লাস্টিকের কভারটা ব্যবহার করেছিলাম সেটাকে খুব আস্তে আস্তে খুলতে হবে খেয়াল রাখতে হবে যেন রকম রুট সিস্টেমে ড্যামেজ না হয় খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রুট তৈরি হয়েছে এইবার আসে আমরা ফার্স্ট পটিং আমরা কী করবো প্রথমেই কলমের কলমটাকে সংগ্রহ করার পর আমাদের একদম ছোট পট যদি আমরা টবে লাগাই গাছটাকে একদম ছোট চার ইঞ্চি বা ছয় ইঞ্চির টব ব্যবহার করতে হবে এবং মাটি যেটা ব্যবহার করতে হবে খুব হালকা মিডিয়াম আমাদের ব্যবহার করতে হবে যেখানে রুট সিস্টেমটা যেন আরও তাড়াতাড়ি ডেভেলপ হয় এবং খুব তাড়াতাড়ি শেকড়টা ছড়াতে পারে মাটিতে তাই আমি এখানে মাটি হিসাবে এক ভাগ বাগানের বেলে দোয়াশ মাটি এবং তার সাথে অর্ধেক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা পুরনো পচা গোবর ব্যবহার করতে হবে এবার যদি বেলে বেলেদোয়াশ মাটি না থাকে সেক্ষেত্রে এক ভাগ নদীর সাদা বালি মাটি এবং এক ভাগ বাগানের যে কোনো গার্ডেন সয়েল মিশিয়ে মাটিটাকে তৈরি করে নিতে হবে যেন ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর হয় এর জন্য মাটির টবে আমি একটি খোলামকুচি চাপা দিয়ে দিয়েছি নিচে গর্তে এবং মাটিটা খুব সুন্দর করে হালকা বেডের মতো করে হাতের সাজে চেপে চেপে দিতে হবে এবং মাটির সম্পূর্ণ ভর্তি করে দিতে হবে এবং হাতের সাজ হালকা চেপে দিতে হবে যেন গাছটা পরবর্তীতে কাত হয়ে পড়ে না যায় এবং যদি জমিতে বা মাটিতে লাগান সেক্ষেত্রে খুব সুন্দরভাবে মাটিটাকে তৈরি করে বেড করে নিয়ে তারপর গাছটাকে অর্থাৎ এই কলমের গাছটাকে বসাতে হবে যেন কোনোরকমভাবে সে করে আঘাত না হয় এইবার গাছ প্রতিস্থাপন হয়ে গেলে গাছে হালকা করে জল দিয়ে দিতে হবে যেহেতু এখন বর্ষাকাল এই বর্ষার সিজনেই কিন্তু সমস্ত ধরনের ফল গাছ লাগানোর একদম আদর্শ সময় বিশেষ করে লেবু গাছ খুব ভালো হয় এই সময় লাগালে এইবার আসি কোন জায়গায় আমরা গাছটিকে লাগ রাখব লেবু গাছ পুরো সানলাইট পছন্দ করলেও এই সময় অর্থাৎ এই সদ্য কলম থেকে তৈরি করা চারা গাছের ক্ষেত্রে আমরা পুরো সানলাইটে রাখবো না আমরা সেমি সেডে রাখবো এই যতদিন না পর্যন্ত রিস সিস্টেম ভালোভাবে ডেভেলপ হচ্ছে চারা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে ততদিন আমরা গাছটিকে সেমি সেডে রাখবো মোটামুটি সকালের যেখানে দু ঘন্টা রোদ পায় সেই সব জায়গায় বা বড় গাছের তলায় ছায়াতে সেই সব জায়গায় আমরা গাছটিকে রাখবো কিন্তু খেয়ালতে রাখতে হবে যেন উজ্জ্বল আলো পায় তারপর আমরা যখন পরবর্তীতে বড় টবে স্থানান্তর করব। এবং বড় টবে যখন দেব গাছটিকে তখন কীরকম পরিচর্যা হবে এবং তখন কিন্তু পুরো সানলাইটে রাখতে হবে এবং তখনকার পরিচর্যা কীরকম হবে আমি কিন্তু পরবর্তীতে ডিটেলসে ভিডিও করব এইবার গাছ প্রতিস্থাপন হয়ে গেলে গাছে আমি এক গ্রাম পার লিটার জলে ফাঙ্গিসাইড যে কোনো সিস্টেমিক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সাফ ব্যাবিস্টিন যে কোনো সিস্টেমিক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমরা এক গ্রাম পার লিটার জলে দিয়ে পুরো গাছে স্প্রে করে দেবো এতে কী হবে কোনো রকম ফাঙ্গাস ইনফেকশন গাছে হবে না গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিওটা আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন